বাংলাদেশে 7-8 কোটি মানুষ জানে যে পাকিস্তানের বর্বর বাহিনী যেদিন বাংলার মানুষের উপর আঘাত হেনেছিল, বাংলাদেশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, সেদিন আমার মনে আছে 25 মার্চ তারিখে এই ঐতিহাসিক পিলখানার উপর তারা আক্রমণ চালায়। তারা আক্রমণ চালায় রাজারবাগ, তারা আক্রমণ চালায় বিশ্ববিদ্যালয়, তারা আক্রমণ চালায় আমার বাসভবনে। সেদিন আমি যখন পিলখানায় কন্ট্যাক্ট করার চেষ্টা করি, আমি দেখতে পাই যে পিলখানার উপর তারা আঘাত হেনেছে, চরম আঘাত। আমি বাধ্য হয়ে এই বাংলাদেশ রাইফেলের চট্টগ্রামের বাহিনীর হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি, সেখানে আমার মেসেজ পাঠিয়ে দিই, তারা সেই মেসেজ বাংলার গ্রামে গ্রামে পৌঁছে দেয়। আপনারা জানেন সেদিন এই বাঙালির রাইফেল বাহিনীর জওয়ানরা এবং কর্মচারীরা বন্ধু সাথী করে মাতৃভূমিকে রক্ষার জন্য, বাংলা জনসাধারণ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। শত শত শহীদ হয়েছিল এই রাইফেল বাহিনীর জওয়ানরা এবং কর্মচারীরা, কিন্তু মাতৃভূমিকে তারা ভালো দেখেছিল, তারা ইতিহাস সৃষ্টি করেছিল, যে ইতিহাস আজকে এমন পর্যায়ে এসেছে যে বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ আজ দুনিয়াতে স্থান পেয়েছে, আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। যে জাত স্বাধীনতা পায় না, যে জাত স্বাধীন হিসেবে বাঁচতে পারে না, সে দেশের ইজ্জত থাকে না, ভবিষ্যৎ বংশধররা অভিশাপ দেয়। রাইফেল বাহিনীর সাথে সাথে আমার বাংলাদেশের সামরিক বাহিনীর ছেলেরা, আমার মুক্তিযোদ্ধারা, আমার ছাত্র যুবক কৃষক শ্রমিকরা সেদিন অস্ত্র ধরেছিল মাতৃভূমিকে রক্ষা করার জন্য। আজ বাংলাদেশ স্বাধীন, আজ আমি স্বাধীন দেশের নাগরিক, আজ আমি গর্বিত। আজ সত্যই আজ আপনাদের দিকে ছেলে আমার বুক বড় হয়ে যায়, আজ আমি আনন্দ আত্মহারায় উঠি যে আজ আমার দেশের পতাকা ওড়ে জাতিসংঘের আকাশে, আজ আমার পতাকা ওড়ে বাংলা দুনিয়ার 130টা দেশে আজ আমি স্থান পেয়েছি, বাঙালি জাতি হিসাবে গর্ব করতে পারি। আমার জওয়ান ভাইয়েরা, 3 বছর হতে চলেছে স্বাধীনতা পেয়েছি, কত রক্ত, কত দুঃখ, কত কান্না এই বাংলার মাটিতে। আজ আমার মানুষ দুঃখী, আজ তারা না খেয়ে কষ্ট পায়, আজ প্রাকৃতিক বিপর্যয় বন্যায় বাংলাদেশের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গিয়েছে প্রায়। তারপরে ইনফ্লেশনের যুগে আজ বহুদিন পরাধীন থাকার জন্য আমাদের সর্বস্ব ধ্বংস হয়ে গিয়েছিল, বর্বর বাহিনী যাওয়ার আগে সর্বস্ব ধ্বংস করেছিল, 7-8 কোটি মানুষের দেশ পেয়েছিলাম, কিন্তু কোন সম্পদ রেখে যায় নাই, রেখে যায় নাই অর্থ, রেখে যায় নাই বৈদেশিক মুদ্রা, রেখে যায় গোল্ড রিজার্ভ, রেখে যায় প্লেন, রেখে যায় নাই আমাদের একখানা জাহাজ, ভেঙে দিয়েছে আমার রেল লাইন, ভেঙে দিয়েছে আমার সবকিছু। তাই নিয়ে এদেশের মানুষের ইমানের জোরে শক্তিশালী জনগণকে সাহায্য, তাদের সহানুভূতি নিয়ে এদের গড়ার কাজে আত্মনিয়োগ করেছি। আমি যখন প্রথম এই পিলখানায় আসি, জেল থেকে বের হওয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে, আমি দেখেছিলাম কিছুই নাই, তারা প্রায় ধ্বংস করে দিয়ে গেছে। আর যখন আপনাদের কাছে আমার কয়েকটা কথা আছে, আপনাদের উপর অনেক দায়িত্ব দিয়েছি, দেশ মাতৃক স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর, স্বাধীনতা রক্ষা করাও তেমনি কষ্টকর। দেশ মাতৃক রক্ষা করার জন্য সামরিক বাহিনীর সাথে সাথে আপনাদের এগিয়ে যেতে হবে, যদি কোনদিন দেশে বিপদ আসে। যে আত্মত্যাগ, যে আত্মাহুতি, যে জীবন দান করে লক্ষ 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 মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলার স্বাধীনতা আমরা এনেছি, এই স্বাধীনতা ইনশাআল্লাহ আমরা রক্ষা করব, এই প্রতিজ্ঞা আপনাদের গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যে দেশের দুঃখী মানুষের অর্থের বিনিময়ে আজ আমরা এখানে রয়েছি, তাদের ট্যাক্সের টাকায় আপনাদের সংসার চলে, আমাদের সংসার চলে, তাদের টাকায় এই বন্দুক রাইফেল কিনেছেন আপনারা, তাদের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে, তাদের জন্য কাজ করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে। আজ আপনাদের কাছে আমি অনেক বড় কর্তব্য দিয়েছি, অনেক বড় কাজ দিয়েছি, সে কাজ চোরাচালানি বন্ধ করা। আজ যখন আমার কানে আসে, মাঝে মাঝে আমি খবর পাই যে চোরাচালান চলছে,
যদি লজ্জায় মাথা আমার নত হয়ে যায়, যে বাংলাদেশের রাইফেল বাহিনী একদিন জীবন দিয়ে পাকিস্তানের মেকানাইজ আর্মির বিরুদ্ধে জীবনকে আত্মাহত দিয়ে মোকাবেলা করেছিল, তারা কেন পারবে না এই চোরা কারবারি স্মাগলিং বন্ধ করতে? কেন আমাকে দিতে হবে সামরিক বাহিনীকে বারবার বর্ডারে? কেন পারবে না রাইফেল বাহিনী? আজ তাই সুযোগ পেয়ে তোমাদের কাছে আমার আবেদন, তোমাদের কাছে আমার হুকুম, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমাদের কাছে আমার আবেদন বিশেষভাবে, যার জন্য আমি শুনতে চাই না যে আমাকে অন্য কোহিনে বাদ দিতে হবে বর্ডারে স্মাগলিং বন্ধ করার জন্য। স্মাগলের কোন জাত নাই, ইসলামের কোন ধর্ম নাই, তারা মানুষ নামে নর পশু। তারা এদেশের সম্পর্কে বিদেশে চালান দেয় সামান্য অর্থের লোভে, আর বাংলার মানুষ না খেয়ে কষ্ট পাবে। বিদেশ থেকে ভিক্ষা করে আনবো, দেশের থেকে চালাল হয়ে যাবে, কে দেবে? আজ দুনিয়াতে আমাদের বদনাম হতে চলেছে, সাবধান। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমার কাছে অস্ত্র ধরেছিল। আমি তোমরাও জানো জীবনের 35টি বছর রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে জেলে জেলে ফাঁসি কাটতে এই বাংলার মানুষকে ভালোবেসে কাজ করেছি, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়। আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী দুবার হতে পারতাম, আমি প্রত্যাখ্যান করেছি বাংলার মানুষকে ভালোবেসে। আমি ফাঁসি কাস্ত নিয়েছিলাম যাতে আমার বাংলার মানুষ ভবিষ্যতে মাথা উঁচু করে স্বাধীন দেশের নাগরিক হিসেবে মান সম্মান নিয়ে বাঁচতে পারে। তোমরা আমার কথা রাখো, আমি জানি, আমি বিশ্বাস করি তোমরা আমার কথা রাখবে। আমি তোমাদের কাছে আবেদন করেছি, তোমাদের জাতির পিতা হিসেবে তোমাদের কাছে আমি আদেশ দিয়েছি। ভুলে যাও আমি প্রধানমন্ত্রী এর কথা বলছি না, ভুলে যাও তোমাদের জাতির পিতা হিসাবে কথা বলছি, ভুলে যাও তোমাদের একজন হিসাবে কথা বলছি, তোমাদের ভাই হিসাবে কথা বলছি, যে তোমাদের জন্য জীবনের যৌবন কারাগারে অন্তরালে স্থাপন করেছে। সেই হিসাবে, মানুষ হিসাবে, ভাই হিসাবে, নাগরিক হিসাবে তোমাদের কাছে আমার আবেদন, তোমাদের কাছে আমার হুকুম, স্মাগলিং বন্ধ করতে হবে। আমি বিশ্বাস করি তোমরা পারবা, এ বিশ্বাস তোমাদের উপর আমার আছে। আশা করি তোমরা তো সবসময় স্মরণ রাখবা, মনে রেখো যেখানে তোমরা যাবা দেখো কাদের দেখো, বাংলার নাগরিক কারা, বাংলার জনগণ কারা, বাংলার মানুষ কারা, তোমার আমার বাপ মা, তোমার আমার ভাই বোন। তারা যখন না খেয়ে কষ্ট পায়, এত বড় বন্যা, এত দুর্ভিক্ষ, লোক মারা গেল না খেয়ে, বহু দূরের থেকে আনলাম, সেই জিনিস যদি বের হয়ে যায় সে দুঃখ কোথায় রাখব? আমি জানি অনেকে মিথ্যা প্রপাগান্ডা করে, তারপরও যদি সামান্য হয় সেটাও তো দুঃখের কথা। তাই তোমাদের কাছে আমার আবেদন রইল, চোরা কারবারি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে বাংলার মাটির থেকে, উৎখাত করতে হবে বাংলার থেকে, চরম আঘাত আমাকে আনতে হবে। অনেক দয়া, অনেক মায়া, অনেক মমতা আমি দেখিয়েছি, আর না, আমি আমার আমার সহ্যের সীমা অতিক্রম করে গেছে। যাদের জন্য জীবনের সর্বস্ব দিয়েছি, তারা যখন না খেয়ে কষ্ট পায়, তারা যখন তাদের মানুষ লুট করে খায়, যা চুরাকার ভাই তাদের ধ্বংস করে, তাদের ক্ষমা করা চলে না, ক্ষমা করা যাবে না, তাদের চরম আঘাত করার জন্য আমি প্রস্তুত হয়েছি। আমি জানি আমি হুকুম দিলে তোমরা তাদের পালন করবা। আজ গোপনের অন্ধকারে মানুষকে হত্যা করে, হাট বাজার লুট করে, কিছু কিছু অস্ত্র জোগাড় করে মানুষের শান্তিকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। দরকার যদি হয় যত ফোর্স আমার আছে জনগণের সাহায্য এবং সহানুভূতি নিয়ে বাংলাকে, বাংলাদেশে একটা চরম আঘাত করতে হবে এই দুর্নীতিবাদ, এই সন্ত্রাসবাদী, এই চোরা কারবারি, এই ঘুষখোরদের দমন করার জন্য। আমি বিশ্বাস করি যখন আমার কিছু ছিল না, আমার 32 নম্বর বাহাত থেকে হুকুম দিয়েছি তোমরা অস্ত্র ধারণ করেছ, আজ তোমরা রয়েছ আমার, সামরিক বাহিনী রয়েছে আমার, রক্ষী বাহিনী রয়েছে আমার, বাংলার যুবক রয়েছে আমার, বাংলার কৃষক রয়েছে আমার, বাংলার শ্রমিক রয়েছে আমার, বাংলার দুঃখী মানুষ রয়েছে আমার, স্বাধীন দেশ রয়েছে আমার, কেন পারব না? আমি তোমাদের সব দেবার পারি, কিন্তু চরিত্র দেবার পারি না।
চৈত্য তোমাদের গ্রহণ করতে হবে। তোমরা জানো জীবনের মায়া আমি কোনদিন করি নাই। তোমাদের আমি ভালোবাসি, এটা আমার দুর্বলতা হতে পারে, কারণ তোমাদের জন্য জীবন ভরে সংগ্রাম করেছি। বঙ্গবন্ধু কঠোর হও। আমি কেমন কঠোর ছিলাম পাকিস্তানের সামরিক বাহিনীর নেতারা জানতেন, আমি কেমন কঠোর ছিলাম এই আইয়ুব খান জানতেন, কিন্তু আমি চেষ্টা করেছি। চোরা নাহি শুনে ধর্মের কাহিনী, তারা আমার দুঃখী মানুষকে লুট করে খাচ্ছে, তারা মানুষকে দুই টাকার মাল দশ টাকায় বিক্রি করে মানুষকে ঠকায় খাচ্ছে, তারা মানুষের ঘরের মধ্যে অন্ধকার যে গুলি করে হত্যা করছে, দেশের মাল বিদেশে চালান দিচ্ছে। আজকে তোমাদের কাছে আমি আসতে পেরে আনন্দিত হয়েছি। তোমাদের কাছে আমার আবেদন রইল, ইমান রক্ষা করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবাসো। দেশের মাটিকে যে ভালোবাসতে পারে না, দেশের তার মাকেও সে ভালোবাসতে পারে না। সেই জন্য আজ দেশ রক্ষার কাজেও তোমাদের আত্মনিয়োগ করতে হবে। আশা করি তোমরা আমার কথা রাখবা। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল, তোমাদের জন্য আমার ভালোবাসা রইল, তোমাদের জন্য আমার স্নেহ রইল, তোমাদের জন্য আমার সব রইল, আমার প্রাণের সব কিছু তোমাদের জন্য রইল, দেশের মানুষের জন্য রইল। তোমাদের কাছে একটা কথা খালি বলে দেব যে দুর্নীতি, সমাজদ্রোহী, দুষ্কৃতিকারী, সন্ত্রাসবাদী, চোরা চালানি, এদের বাংলার মাঝ থেকে উৎখাত করতে হবে। তার জন্য যদি প্রয়োজন হয় আমি কঠোরের পর কর্মব্যবস্থা অবলম্বন করব। আমি বারবার হুঁশিয়ারি দিয়েছি, মানুষ মনে করে যে হুঁশিয়ারি কিছুই নয়, কিন্তু এবার হুঁশিয়ারি সম্বন্ধে তাদের সজাগ থাকা দরকার, কারণ আমি চরম জায়গাতে পৌঁছে গেছি। আশা করি তোমাদের, তোমরা সুখে থাকো, তোমাদের অনেক অসুবিধা আছে আমি জানি। দেশের অর্থনৈতিক অবস্থা যখন খারাপ, মানুষ যখন না খেয়ে কষ্ট পাচ্ছে, তোমরা সমস্ত সুযোগ সুবিধা পাতে পারো না, তোমাদের অনেক কষ্টের মধ্যে কাজ করতে হয়, তোমাদের ট্রান্সপোর্টের ডিফিকাল্টি আছে, তোমাদের অস্ত্রের ডিফিকাল্টি আছে, তোমাদের কাপড় ডিফিকাল্টি আছে, তোমাদের খাবার ডিফিকাল্টি আছে, সে আমি জানি, সব জানি। কিন্তু মনে করো সংসার হলো 7.5 কোটি লোকের, তোমরা কারা তার সামান্য একটা অংশ। তাদের দিকে চেয়ে অনেক সময় তোমাদের আমার কষ্ট দিতে হয়, কারণ তাদের তো বাঁচাবার দায়িত্ব, তাদের দিকে লক্ষ্য নেওয়ার কষ্ট তো আমারও। তাই তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে, যারা নতুন আজকে এখানে বিডিআরের যোগদান করেছ, যারা শপথ গ্রহণ করলা, তাদের কাছে আমার কথা রইল, ইমানের সঙ্গে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবাসো। ইনশাআল্লাহ বাংলার এই দুর্দিন বেশি দিন থাকবে না, বাংলা সুজলা সুজলা স্বচ্ছ শ্যামলা বাংলা আবার সোনার বাংলা হবে, এই বিশ্বাস আমার আছে। খোদা হাফেজ। জয় বাংলা।